ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বন্যায় আমাদের ইউনিট ফোর কিছুদিন আগে তলিয়ে ফেলেছে, যার দরুন আমরা আমাদের প্রজেক্টের টোটাল কার্যক্রমটি পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারিনি। পানি কিছুটা কমার কারণে গত দুই তিন দিন যাবৎ আমরা এই পানির মধ্যেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য নতুনভাবে আবার ট্যাঙ্ক সেট আপের কাজ চালাচ্ছি। অলরেডি তিনটা ট্যাঙ্ক সেট আপ কমপ্লিট করে ফেলেছি, পর্যায়ক্রমে এখানে আমরা আটটা ট্যাঙ্ক সবই সেট আপ করবো, এক সপ্তাহের মধ্যে সেট আপ করবো। তো তিনটা ট্যাঙ্কে গত পর্বে আমরা দেখিয়েছিলাম আমাদের যে কই মাছ গ্রেডিং করে দুইটা ট্যাঙ্কে ছেড়েছি, সেগুলির একটু আপডেট নিচ্ছি আর কি। একটু খাবার দাও তালামিন। চলবে, ওইটাতে যাও। শিফটিং করার পর ওরা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে নেচারের সাথে। আগে তারা ইনডোরে ছিল, এখন এগুলি আউটডোরে দেওয়া হয়েছে। ইনডোরের পানির কালারটা একটু খয়েরি টাইপের ছিল, কফি কালার, আর আউটডোরে পানির কালার গ্রিন। দেখতে পাচ্ছেন মাছগুলি চমৎকারভাবে খাবার রিসিভ করছে। ওদের শিফটিংয়ের কারণে প্রথম দিন একটু ফিড কম খেয়েছিল, আজকে দ্বিতীয় দিনে এরা মোটামুটি ভালোই খাবার রিসিভ করছে এবং পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এখানে যেহেতু পানিটা পুরোপুরি নেমে গেলে আর একটু মাটি ভরাট করে এবার বন্যায় যে পর্যন্ত পানি হয়েছিল তার উপর পর্যন্ত আমরা মাটি ভরাট করে আবার কাজ শুরু করব। যেহেতু আমাদের ট্যাঙ্কগুলি খালি পড়ে আছে, তাই আমরা এখন পানির মধ্যে এই ট্যাঙ্কগুলিকে কাজে লাগাব। এসব ভিয়েতনামিজ কই ফিশ, বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা কিছুদিন যাবৎ আরও একটা কাজ করছি, সেটা হলো ন্যাচারাল কিছু ছোট ফিশ এদিক দিয়ে চলাফেরা করে, সেটাকে আমরা ফিশ ট্র্যাপ ইউজ করে কিছু মাছ ধরছি, ছোট মাছ। সেটা এখন আমরা রাতে ট্র্যাপটা পেতেছিলাম, এখন তুলবো, দেখি কি মাছ পাওয়া যায়। সাপ আজকে ট্র্যাপের মধ্যে স্ন্যাক পড়েছে, বিশাল স্ন্যাক, সাবধান, কামড় দিলে কিন্তু খবর আছে। হ্যাঁ, মরে গেছে নাকি? দেখি
না মাছ খেয়ে পেট ফুলে আছে সাপের, মরে নাই মনে হয়, মরছে স্যার। ও চাপা খাইছে, বের হওয়ার চেষ্টা করছিল, মরে নাই মরে নাই। দেখো মরছে। আচ্ছা ভাই করো ডেঞ্জারাস, সাপ পরে সব মাছ সাপে খেয়ে ফেলেছে, কিছু মাছ আছে, আমরা রেগুলার এখান থেকে অনেক মলা মাছ পাই, সেই আমাদের মলা মাছের মধ্যে আজকে সাপে ভাগ বসিয়েছে। নিচে ফেলো সব, এই মাছ খাওয়া যাবে না, সাপের সাথে মাছ। না না এগুলি সব মাছ ছেড়ে দাও, এটার মধ্যে ফেলে দাও। না হুঁশ ছেড়ে দেবো পুকুরে। হ্যাঁ তাহলে ওটা রাখতে পারো। লেজে ধরো, বিশাল স্ন্যাক ফেলে দিয়েছো, ফেলে দিয়েছো দূরে। কামড়া করলো কি? প্রতিদিন অনেক মলা পড়ে, আজকে তো সাপে অর্ধেক খেয়ে ফেলেছে সাবার, এমন খাওয়া খাইছে ও একবারে চিৎপটাং। সেইটা রাখো, পরে পরে পাতো নাকি, ওইটাও নিয়ে আসো, আরেকটা আছে ট্র্যাপ, আরেকটা আছে সেটা তুলে নিয়ে আসো। এখন আরেকটা তোলা হচ্ছে, দুইটা ট্র্যাপ আমরা সেট করেছিলাম। হ্যাঁ এটাতে মোটামুটি আছে, ওটা সাপেই খেয়ে ফেলছে। ওয়াও অনেক ফিশ, পাবদা অ্যান্ড এগুলো কি মলা, মলা আর পুঁটি, মলা আর পুটি। ঢালো ঢালো ঢালো, এক কাজ করো না, এই মাছগুলি খাবো আর এগুলি পুকুরে ছেড়ে দিব, ঠিক আছে? এটা হ্যাঁ এটা আলাদা রাখো। বাস ওকে, আজকের মলাগুলি মাশাল্লাহ অনেক বড় সাইজ। শেষ,
দুইটা ট্র্যাপ থেকেই ফিশ কালেকশন হয়ে গেল। এখন আবার সুন্দরভাবে সেট করে রাখা হবে, ঘন্টা দুয়েক পরে আবার তোলা হবে। রেগুলার 5-7 বার এভাবে কালেকশন করা যায়। আমরা মোটামুটি এভাবে কালেকশন করে কিছু গুড়া মাছ খেয়ে আমাদের লস কভারেজ দেওয়ার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও আমাদের এ পর্যন্তই। ধন্যবাদ।